হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওর মেন বিষয়বস্তুটা হচ্ছে আইটিআইর বই এবং সেটা বাংলা ভাষায় অর্থাৎ বাংলাতে আইটিআইয়ের বই আইটিআইর বাংলা বই নিয়ে তোমাদের আমার কাছে একাধিক প্রশ্ন রয়েছে যে দাদা আদৌ কি আইটিআর বাংলা বই হয় এরই সাথে তোমরা যারা বর্তমানে আইটিআইতে পড়াশোনা করছো তোমাদের পাশাপাশি যারা আইটিআই কোর্স কমপ্লিট করে ফেলেছে এবং বর্তমানে রেলওয়ে যে এলপি পি পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে থেকে একাধিক স্টুডেন্টের একটাই প্রশ্ন যারা সিবিডি টু এর যে ট্রেড টেস্ট অর্থাৎ পার্ট বি পার্ট বি এর যে ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্টের পরীক্ষাটা আমরা কি বাংলা ভাষায় দিতে পারবো সব দিক থেকে আসল বিষয় কিন্তু একটাই এর বাংলা বই আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি চেষ্টা করব তোমাদের এই যে বাংলা বইয়ের প্রয়োজনীয়তা এইটা কিছুটা হলেও মিটিয়ে দেবার তবে এই বাংলা বই তোমাদের জন্য কতটা হেল্পফুল সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো আইটিআর পড়াশোনার ক্ষেত্রে সবসময় কিন্তু আমি নিমির বইটাকেই বেস্ট বলে মনে করি এবং তোমাদের সেটাই আমি কিন্তু সাজেস্ট করি নিমির বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে তারপর তোমরা চাইলে অন্য কোনো রাইটারের বই কিন্তু পড়তেই পারো রেফারেন্স হিসাবে শুধুমাত্র এই কারণেই বলতে পারো এতদিন আমি বাংলার ক্ষেত্রেও নিমির বইয়েরই অপেক্ষা করছিলাম ফাইনালি আমি দেখলাম নিমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ এনএস কিউএফ লেভেল ফোর বারোশো ঘন্টার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তারা নিমির বাংলা বই আপলোড করেছে তুমি তোমার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে নিমের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে সেখানে একাধিক ট্রেডের বাংলা ইবুক কিন্তু আপলোড করা হয়েছে তুমি তোমার নিজস্ব ট্রেড অনুযায়ী সেই ই বুকগুলো কিন্তু বাংলায় সেখান থেকেই পড়তে পারবে তবে যদি নিমির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের জন্য একটা সহজ উপায়ও কিন্তু রয়েছে তোমরা সরাসরি আমার পিডিএফ স্টোর ওপেন করবে সেখানে সমস্ত বইয়ের ইবুকগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি সেখান থেকে তুমি তোমার নিজস্ব ট্রেড অনুযায়ী ইবুক ডাউনলোড করেও কিন্তু পড়তে পারবে চলো সরাসরি একবার আমি আমার পিডিএফ স্টোরটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিই দেখো স্ক্রিনে আমি আমার পিডিএফ স্টোরটা ওপেন করে নিয়েছি এরপর ওপর থেকে যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে নোট ঠিক তার নিচেই দেখো লেখা রয়েছে নিমি বেঙ্গলি বুক পিডিএফ এর উপর ক্লিক করবে দেখো আইটিআইয়ের যে সমস্ত ডেটের বাংলা বই নিমির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তার প্রত্যেকটা পিডিএফ আমি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি তুমি তোমার নিজস্ব আইটিআই ট্রেড অনুযায়ী বাংলা বই কিন্তু এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে যদি নিমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই ভিডিওর ডেসক্রিপশনে আমার পিডিএফ স্টোরের লিঙ্ক দেওয়া আছে সরাসরি স্টোরটা ওপেন করবে এবং সেখান থেকে তুমি তোমার নিজস্ব ট্রেড অনুযায়ী বাংলা বই কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে বাংলা বই তো পেয়ে গেলে তবে আসলে এই বইগুলো তোমাদের জন্য কি হেল্পফুল তোমরা প্রত্যেকে যারা রেলওয়ের এলপি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং পার্ট বি ট্রেড টেস্ট বাংলায় দেওয়া যাবে কিনা সেই বিষয়ে আমার প্রশ্ন করেছো প্রত্যেককে আমি কিন্তু একটা কথাই বলেছি যে পার্ট বিয়ে যে ট্রেড টেস্ট সেটা বাংলায় না দিয়ে তোমরা ইংলিশে দাও সেক্ষেত্রে তোমাদের জন্য সেটা বেশি ভালো হবে যদিও এটা একদম আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা তবুও কেন আমি তোমাদের বারবার বলেছি যে পরীক্ষাটা ইংলিশে দাও সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই স্ক্রিনে দেখো বেশ কিছু পয়েন্ট বা ওয়ার্ড আমি উল্লেখ করেছি এক ইংলিশে রয়েছে এবং একপাশে বাংলাতে অর্থাৎ আইটে যে ইংলিশ বই সেখানে যেরকমভাবে লেখা রয়েছে বা দিকে ইংলিশে সেইভাবে আমি লিখেছি এবং ডান দিকে বাংলায় অর্থাৎ বাংলা যে নিমির বই সেখানে সেই একই পয়েন্ট বা ওয়ার্ডটা যেরকমভাবে লেখা আছে সেইভাবে আমি উল্লেখ করেছি প্রথম যে পয়েন্টটা দেখা এখানে রয়েছে ফার্ম জয়েন্ট অর্থাৎ ক্যালিপারের ক্ষেত্রে আমরা পড়েছি ফার্ম জয়েন্ট ক্যালিপার বা ডিভাইডারের ক্ষেত্রে আমরা পড়েছি ফার্ম জয়েন্ট ডিভাইডার তো সেই কথাটাই যখন বাংলা বইতে নিমি ট্রান্সলেট করে লিখেছে তখন সেখানে কী লেখা হয়েছে দিরো জয়েন্ট ফার্ম জয়েন্টকে তারা লিখেছে দিরো জয়েন্ট অর্থাৎ তুমি যখন বাংলা বই পড়বে তখন তুমি কী পড়বে দিরো জয়েন্ট ক্যালিপার তাই তো নাকি এবং একটা ইংরাজিতে যখন ছেলে বা স্টুডেন্ট যখন ইংরাজি বই পড়বে তখন সে কী পড়বে ফার্ম জয়েন্ট ক্যালিপার এবং আইটিআইতে সাধারণত ইংরাজিতেই আমাদের পড়ানো হয় তো ইংরাজি এই কথাটা সবাই মাথার মধ্যে কোথাও না কোথাও আটকে থাকে যখন পড়ানো হয় ক্লাসে যখন স্টুডেন্টকে স্যাররা পড়ান তখন তারা কি বলবেন ফার্ম জয়েন্ট ক্যালিভার ফার্ম জয়েন্ট ডিভাইডার তো কোথাও না কোথাও মাথায় কিন্তু এই ওয়ার্ডটা আমাদের ঢুকে যায় সেই সময় আমরা যতই না পড়ি কলেজে বা আইটিআইতে যতই আমরা না পড়ি তো স্যার যখন বলেছিল কোথাও না কোথাও সেটা মাথায় মধ্যে আটকে রয়েছে তো পরবর্তীকালে তুমি যখন বইটা পড়বে ইংরাজিতে তখন ফার্ম জয়েন পড়লে সেই কথাটা কোথাও না কোথাও তোমার মাথায় চলে আসবে তোমার সেই পড়াটা পড়তে সুবিধা হবে তুমি বুঝতে সুবিধা হবে তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তবে তুমি যদি বাংলায় পড়ো ইংরাজিতে সে পড়িয়েছিল ফ্রাম জয়েন্ট তুমি দিরো জয়েন কথাটা কখনও শোনোইনি আইটিআইতে পড়াশোনার সময় কখনো তুমি শোনোও তুমি নতুন করে এখন বাংলায় পড়তে চাইছো যেহেতু ইংরাজিটা তোমার ভয় লাগছে ইংরাজিতে তুমি পড়তে পারছো না তুমি বাংলায় পড়তে চাইছো তখন তোমায় কি পড়তে হবে দীরো জয়েন্ট ক্যালিপার জয়েন্ট ক্যালিপার বারবার এই কথাটা তোমায় মুখস্থ করার মতো মনে করতে হবে তো এটা একটু একটা প্রবলেম তৈরি করতে পারে কিন্তু পরীক্ষা হলে এটা আমার মনে হয় ব্যক্তিগত চিন্তা ভাবনা তোমাদের যদি মনে হয় যে না এটা তোমাদের কাছে কোনো রকম প্রবলেম সৃষ্টি করবে না সেক্ষেত্রে তোমরা বাংলায় পড়তেই পারো পরবর্তী পয়েন্টটা দেখব দেখো এখানে লেখা রয়েছে সেন্টার পাঞ্চ ইংলিশে সেন্টার পাঞ্চ অর্থাৎ নাইনটি ডিগ্রি যেই পাঞ্চ আমরা দেখেছি তো সেই সেন্টার পাঞ্চ সেটাকে বাংলায় যখন ট্রান্সলেট করা হয়েছে তখন হয়ে গেছে কি পাঞ্চ এই কথাটা কিন্তু আমি একদমই শুনিনি কেন্দ্র পাঞ্চ কথাটা আমি আইটিআর যে বছরের পড়াশোনা তার মধ্যে কখনো কিন্তু কেন্দ্র পাঞ্চ এটা আমি কখনো শুনিনি এখন সেন্টার সেটা কেন্দ্র আমি এইভাবে যদি ভাবি তাহলে হয়তো ভাবতে পারবো তবে দেখো বাংলায় যখন ট্রান্সলেট হয়ে গেছে তখন সেই কথাটা হয়তো একাধিক ক্যান্ডিডেট তোমরা যারা শুনছো বা যেই যারা এই ভিডিওটা দেখছো তারাও হয়তো কখনোই এই কেন্দ্র পাঞ্চ কথাটা শুনুনি সবাই সেন্টার পাঞ্চই শুনেছ সেন্টার পাঞ্চ পিক পাঞ্চ ডট পাঞ্চ তাই তো নাকি দেখো পরবর্তী পয়েন্টটা দেখো আই হোল হ্যামারের ক্ষেত্রে এইটা আছে আই হোল তো সেটাই দেখো বাংলায় যখন ট্রান্সলেট করা হয়েছে তখন লেখা রয়েছে চোখের ছিদ্র বাংলা বই যখন তোমরা পড়বে তখন কি পড়বে চোখের ছিদ্র তো আমার মনে হয় কোথাও না কোথাও কিন্তু এটা তোমাদের সমস্যা তৈরি করবে কারণ এটা কিন্তু পুরোপুরিভাবে গুগল ট্রান্সলেটের মতো ইংলিশটাকে গুগল ট্রান্সলেটের মতো করে বাংলায় লেখা হয়েছে আমি আমার যে সমস্ত নোটস তোমাদের সাথে শেয়ার করি ফিটারের ক্লাসে সেখানে আমি কিন্তু এইভাবে লিখি না আমি ইংলিশ টার্মটা বাংলাতে তোমাদের সাথে কিন্তু ট্রান্সলেট করে লিখি এইভাবে কিন্তু কখনোই আমি সেটাকে বাংলায় পুরোপুরিভাবে ট্রান্সলেট করে দেই না সেই কারণে তোমাদের বুঝতে সুবিধা কারণ ইংলিশ টার্মটা ইংলিশেই রাখা হয়েছে শুধু লেখাটা আমি বাংলায় লিখেছি পরবর্তী পয়েন্টটা দেখো ফাইল টিপ অর পয়েন্ট ফাইলের একদম সামনের দিকের অংশটা যেটাকে আমরা বলি ফাইল টিপ অর পয়েন্ট সেটাকেই ফাইলের বগা লেখা রয়েছে হয়তো এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা হয়তো লেখা থাকবে ফাইলের ডগা পরবর্তী পয়েন্টটা দেখো ফাইল হিল ফাইলের একটা পার্ট হিল তো সেটাই বাংলায় যখন ট্রান্সলেট করা হয়েছে সেটা কি লেখা রয়েছে ফাইলের গোড়ালি এটা যদি আমি তোমাদের বলি যে ফাইলের গোড়ালি কোনটা দেখাও অনেকেই তোমরা দেখাতে পারবে না যে ফাইলের গোড়ালি আবার কোন পার্ট তবে ফাইলের হিল যদি বলি তাহলে সবাই তোমরা হয়তো দেখিয়ে দেবে যে দাদা এইটা হচ্ছে ফাইলের হিল পরবর্তী পয়েন্টটা দেখো লেখা হচ্ছে ফিক্সড জ ভাইসের ক্ষেত্রে একটা ফিক্স জ এবং একটা মোবাইল জ থাকে তাই তো নাকি তো সেটাকেই বাংলাতে যখন ট্রান্সলেট করা হয়েছে তখন লেখা রয়েছে স্থির জ সরি স্থির চুয়াল তো আমি যদি তোমাদের বলি যে স্থির চুয়াল কোনটা ভাইসের স্থির চুয়াল তো সেক্ষেত্রে কারোর হয়তো একটু বুঝতে সমস্যা হতেই পারে তো রকম একাধিক কিন্তু সমস্যা হবে যখন তোমরা বাংলায় পড়তে যাবে নিমির বই অনুযায়ী নিমির বইতে কিন্তু ঠিক এই ভাবে ট্রান্সলেট করা হয়েছে পুরো ইংরাজি কথাগুলোকে তাই সবসময় আমি তোমাদের একটাই কথা বলবো তোমরা ইংলিশ বইটা পড়ো কোথাও কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে পিডিএফ তোমরা আমার পিডিএফ স্টোর থেকে ডাউনলোড করে নাও বাংলা বইয়ের তো সেখান থেকে তোমরা সেই পয়েন্টটাকে একটু দেখে নাও যে বাংলাতে কীরকম কী লেখা রয়েছে সেখান থেকে দেখে নিলে তবে পুরো যে তোমরা পড়বে সেই পড়াটা কিন্তু হবে ইংলিশ বই দেখেই বারবার আমি তোমাদের বলছি এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবনা আমার মনে হয় যে ইংলিশে পড়লে হয়তো তোমাদের পরীক্ষা দিলে সুবিধা হবে বা পরীক্ষা হলেও তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে যতটা না তোমরা বাংলায় পরীক্ষা দিলে সুবিধা হবে তবে তোমাদের যদি পার্টিকুলারলি মনে হয় যে না বাংলায় দিলে তোমরা হয়তো বেটার পারফরমেন্স করতে পারবে বেটার পারফর্ম করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাংলা বই কিন্তু পড়তেই পারো বাংলা বই নিয়ে তোমাদের একাধিক কমেন্ট এবং প্রশ্নের পর এটা আজকে আমার সম্পূর্ণ নিজস্ব একটা ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম বাংলা বইয়ের পিডিএফ পিডিএফ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে নিমির ওয়েবসাইটও অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো অথবা আমার পিডিয় স্টোর ভিজিট করে সেখান থেকেও ডাউনলোড করে দেখতে পারবে তবে আমি আবারও বলছি ইংলিশ বইটা প্রথমে ফলো করো ইংলিশ বইটা পড়ো যেখানে আটকে যাবে বা বুঝতে পারবে না সেখানে বাংলা বইটা একবার দেখে নাও তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ